কংগ্রেসের সমর্থনে তৃণমূলের বোর্ড গঠন, চাঁদদানি পুরসভার বোর্ড গঠন। চেয়ারম্যান হলেন সুরেশ মিশ্র। 22টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের ঝুলিতে 11টি এবং 10টি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। একটি ওয়ার্ড দখল করে কংগ্রেস, এবং যেহেতু নির্দল কারুর সমর্থন নেওয়া হবে না, সেটা দলের ঘোষিত নীতি ছিল, সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেসের একজন যিনি জিতেছেন তার সমর্থন নেওয়া হলো। আমরা এই বিষয়ে আরও জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়। বিশ্বজিৎ, কংগ্রেসের সমর্থনে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করছে চাঁদদানিতে, সেক্ষেত্রে কংগ্রেসের যিনি জিতেছেন তার কি পথ থাকছে, তার কি ভূমিকা থাকছে এই বোর্ডে? দেখো, এই মুহূর্তে তাকে কোনো মানে কোন রকম এখনো পর্যন্ত ভূমিকার কথা কিছু জানানো হয়নি। তবে একটা সব থেকে বড় সমস্যা সমাধিত যে এই আমাদের হুগলি জেলাতে চাঁদদানি বা ভদ্রেশ্বর পুরসভার বা পুরসভা এলাকাতে একটা বরাবরই টেন্ট থাকে নির্দল, এবং সেই নির্দলের সমর্থন নিয়ে এখানকার পুরসভাগুলি গঠন হয়। বিগত দিনেও কিন্তু এই রকম দেখা গেছে। এবারে সেখানে কিন্তু যেহেতু নির্দলকে নেওয়া হবে না, দলের নির্দেশ ছিল, সেই জায়গায় সুরেশ মিশ্র, যিনি জয়লাভ করে বিগত দিনে চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু একটি সমস্যায় পড়েছিলেন। তিনি দলকেও জানিয়েছিলেন যে নির্দলের সকলেই সমর্থন করতে চাইছে, কিন্তু দল যেহেতু নির্দেশ দিয়েছিল যে নির্দলদের নেওয়া যাবে না, সেই হেতু আজকে কংগ্রেসের সমর্থনকে নিয়েই তাকে মানে বোর্ড গঠন করতে হয়েছে। যদিও এখনো পর্যন্ত সেই কংগ্রেস সমর্থক দারোগা রাজভর, তাকে কিন্তু কোনো পদের কথাকে এখনো উল্লেখ করা হয়নি বা কি ভেতরের আলোচনা হয়েছে সেটা আমরা জানতে পারিনি। তবে কংগ্রেসের সমর্থন নিয়ে আজকে বোর্ড গঠন করেছে এবং তাদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।